এই মুহূর্তে আমরা লাইভে আছি, তো আমরা লাইভে কথা বলতেছিলাম ভাইয়া। সেটা হচ্ছে যে আমরা লাইভের যে আমার পেজে যারা অ্যাডমিন আছে তারা অলরেডি শেয়ার করে দিবেন, আর আপনি চাইলে আপনার পেজ থেকে বা ইয়া থেকে আমাদের এডুলেকচার পিডির যে পেজ সেখান থেকে আপনি শেয়ার করে দিতে পারেন। তো আমাদের ভিউয়ার যারা, তোমরা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছো, আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন রায়হান বোরহান ভাইয়া। তোমরা অনেকেই ওনাকে চিনো, ইউসিসি কোচিং এর উনি টিচার্স ট্রেনার এবং ফ্যাকাল্টি, এছাড়াও উনি ঢাকা ইউনিভার্সিটির আইবি এবং ল থেকে পড়েছিলেন এবং ফর্মার ভিজিটিং ফ্যাকাল্টি অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো অনেক গুণে ভাইয়াকে আসলে বিশেষায়িত করা যেতে পারে, আমরা এত পরিচয় দিব না। আমরা যেই পরিচয় দিব আজকে সেটা হচ্ছে যে আজকে ভাইয়া তোমাদের মেন্টর, অর্থাৎ আজকে ভাইয়া তোমাদেরকে ইংলিশ প্রিপারেশনের জন্য, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের ইংলিশ প্রিপারেশনের জন্য তোমাদেরকে গাইডলাইন দিবেন এবং তোমরা সেই গাইডলাইনটা ফলো করবা এবং সরাসরি তোমরা ভাইয়ার কাছে প্রশ্ন করতে পারবা, যেহেতু আমরা লাইভে আছি, আমিও আছি, ভাইয়াও আছে। অ্যান্ড ভাইয়া সরাসরি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিবে, তোমরা কমেন্ট করবা। ভাইয়া আপনাকে আমাদের লাইভে স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ বাহার। ইয়েস ভাইয়া, ভাইয়া আমরা কি কথা শুরু করব, আলোচনা শুরু করতে পারি? হ্যাঁ শিওর। মানে ভয়েস কি ক্লিয়ার আছে, সবাই কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, তোমরা যারা এই মুহূর্তে লাইভে আমাদের আমাদেরকে দেখতেছো তারা একটু কমেন্ট করে জানাও যে আমরা আমাদের ভয়েস এবং ভিডিওটা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছো কিনা। আমি একটু চেক করতেছি ভাই, আপনি চাইলে ইয়া করে দিতে পারেন। আমি আমি সেলফ টেস্ট করেছি, মানে ঠিক আছে। আচ্ছা, তুমি আসার আগে আমি টেস্ট করেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেন আমরা প্রশ্ন যেতে পারি। আমার প্রথম প্রশ্ন থাকবে, যেহেতু এখনো আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হয় নাই, তো আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় কিন্তু ভালো করার একটা স্কোর আমাদের কাছে এখনো রয়ে গেছে, এবং যেহেতু আমরা লকডাউনের মধ্যে এবং কোয়ারেন্টাইনে আছি অনেকে, সো দ্যাটস ওয়াই বাসায় কিন্তু আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতির জন্য, পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। তো আপনি আমাদেরকে বলেন যে ইন্টারমিডিয়েটের ইংরেজি প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষার ইংরেজি প্রস্তুতি এর বেসিক পার্থক্যটা কোন জায়গায়? আচ্ছা, ধন্যবাদ বাহার, খুব চমৎকার একটা প্রশ্ন। মানে এই ক্ষেত্রে আসলে হয় কি যে আমরা মূলত যখন আমরা স্কুল লেভেল থেকে যখন আমরা প্রিপারেশনটা নিয়ে আসি, ঠিক আছে, আমরা স্কুল আমরা যখন হচ্ছে আপনার ইংরেজি প্রস্তুতিটা নিয়ে আসি, এসএসসি যখন আমরা পাশ করি, এরপরে যখন আমরা কলেজে ভর্তি হই, কলেজে ভর্তি হওয়ার পরে আমরা খেয়াল করি যে আমাদের সিলেবাসের মধ্যে লিমিটেড কয়েকটা টপিক কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের মধ্যে পড়ানো হয়। লিমিটেড টপিকটা হচ্ছে, আমি যদি আপনার সেকেন্ড পার্টের কথা বলি, এই সেকেন্ড পার্টের মধ্যে লিমিটেড টপিকের মধ্যে একটা হচ্ছে যেটা ভর্তি পরীক্ষায় খুবই কাজে দেয়, সেটা হচ্ছে আপনার প্রোনাউন রেফারেন্স থেকে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টগুলোর মধ্যে আসতে দেখা যায়, এটা একটা বিষয়। তারপর হচ্ছে আপনার এরকম আরো দুই একটা টপিক আছে যেগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের সাথে হচ্ছে লিঙ্কড টপিক। তো আমি এইটা বলবো না যে আপনার হচ্ছে ইন্টারমিডিয়েটের যে কয়েকটা সিলেবাসের মধ্যে যে কয়েকটা টপিক দেওয়া আছে, এই কয়েকটা টপিক কিন্তু আপনার খুবই এতটা লিমিটেড যেগুলো দিয়ে হয়তো আপনি ইউনিভার্সিটির একটা অংশ আপনি কভার দিতে পারবেন, পুরো সিলেবাসটাকে কিন্তু কভার দেওয়াটা অসম্ভব। যেমন হচ্ছে আপনার ক্লস অ্যানালাইসিস থেকে আপনার হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের মধ্যে প্রশ্ন হয়, তারপর হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটা হচ্ছে অনেক 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 মানে দেখা গিয়েছে যে অনেক প্রতিষ্ঠান বিষয়টাকে অবহেলা করে, আবার অনেক স্টুডেন্টরাও অবহেলা করে যে ভর্তি পরীক্ষার মধ্যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনার এক প্রকার পার্টস অফ স্পিচ আরেক প্রকার পার্টস অফ স্পিচ হিসেবে যে আপনার ব্যবহৃত হতে পারে সেখান থেকে প্রশ্ন হচ্ছে। কিন্তু এই যে আমি যখন আপনাকে বলবো যে রাইট ডাউন, জাস্ট আমি আপনাকে বললাম রাইট ডাউন, এখন রাইট ডাউন বলার পরে যদি আমি আপনাকে ডাউন এর নিচে আন্ডারলাইন করে জিজ্ঞেস করি যে ডাউন জিনিসটা কি, তো ইন্টারমিডিয়েটের বেসিক জ্ঞান থেকে আমরা অনেকে বলে ফেলবো যে এটা প্রিপোজিশন। কিন্তু যখন হচ্ছে আমরা ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেব, তখন কিন্তু আমাদেরকে বেসিক ধরে ধরে আমাকে প্রস্তুতি নিতে হবে। তো তখন আমরা জানবো যে আসলে ডাউন কথাটা কিন্তু আপনার প্রিপোজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে?
কারণ এটা আপনার ওই রাইটটাকে মডিফাই করছে। ইয়েস, তো একইভাবে আমি যদি এভাবে বলি যে আপনার প্লিজ কাম ইন, তো এখানে মধ্যে আপনার ইনটা কিন্তু আপনার অ্যাডভার্বিয়াল পার্টিকেল হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমি যদি বলি যে কাম ইন মাই রুম, এখানে মধ্যে ইনটা কিন্তু আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে এই যে আমরা যখন প্রিপোজিশনটা আমরা যখন ইন্টারমিডিয়েট এর মধ্যে পড়ি, যখন হচ্ছে এইচএস এর মধ্যে আমরা প্রিপোজিশন পড়ি, আপনি বাহার সাহেব দেখবেন যে তখন কিন্তু আমরা বেসিক প্রিপোজিশন গুলা কিন্তু টিচাররা পড়াচ্ছে এবং স্টুডেন্টরা বেসিক প্রিপোজিশন গুলা পড়ছে। যেমন সিম্পল সিম্পল যে ব্যবহার গুলা আছে সেই বেসিক ইউজেস থেকে আপনার প্রশ্নগুলা হচ্ছে। যেমন হচ্ছে আপনার যখন আপনি আবার ওই যে ভর্তি পরীক্ষায় যাবেন, ভর্তি পরীক্ষায় আপনি দেখবেন যে আপনার ওই অ্যাডভান্সড এবং কারেকশনাল ইউজেস থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ ধরেন আছে, আমি যদি এভাবে বলি মানে যে কোনো একটা প্রিপোজিশন, ঠিক আছে, আমি যদি এভাবে বলি যে হি টেক্স আফটার, হ্যাঁ হি টেক্স আফটার হিজ মাদার, এখন এই টেক্স আফটার এবং লুকস আফটার দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আছে না? তো ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হচ্ছে। আবার দেখা গিয়েছে যে অ্যাডভান্সড অংশ থেকে যে প্রশ্নগুলো হয়, যেমন আপনি যখন এইচএসসি প্রিপারেশন নেবেন তখন আপনি দেখবেন যে ওভারের ব্যাপারটা একরকম, অ্যাবাভে ব্যাপারটা আবার আরেক রকম। অর্থাৎ যদি এরকম হয় যে আমার যদি ধরা ছোঁয়ার মধ্যে থাকে তাহলে হয়তো আমি বলছি ওভার, আবার যখন ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু আমি বলছি অ্যাবাভ, তাই না? তো এটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট সিলেবাসে আমরা এটা পড়েছি যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলে অ্যাবাভ হয়, কিন্তু ভর্তি পরীক্ষায় গত বছর আপনার এরকম বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি যেখানে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে বাট তারপরও ওভার হয়েছে। যেমন দেখা গিয়েছে যে প্লেন মানে মানে কি বলবো আপনার ফ্লাইস বিলো অথবা লো, হ্যাঁ লো ওভার দা বিল্ডিং, এরকম একটা প্রশ্ন কিন্তু আপনার দেখা গেছে আপনার ভর্তি পরীক্ষার মধ্যে গত বছর আসতে দেখা গিয়েছে যে এখানে যে কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে নাই বাট তারপরে ওভার হচ্ছে। তাহলে একটা বিশাল একটা তফাৎ কিন্তু আমাদের এই পরীক্ষাগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনি যদি সম্পূর্ণভাবে ইন্টারমিডিয়েট সিলেবাসের উপর ডিপেন্ডেন্ট থাকেন, যে ইন্টারমিডিয়েট সিলেবাসের লিমিটেড কয়েকটা টপিকের উপর যদি আপনি ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে হয়তো আপনি শুধু একটা বিশেষ অংশ শুধু আপনি কভার দিতে পারছেন, কিন্তু আপনি ওই পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন। আমি আপনাকে একটা কথা বলবো যে হয়তো আপনি পাশ করলেন, না চান্সও পেয়েছেন কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না। মানে একটা বিষয় হচ্ছে যে আপনার মানে ভর্তি পরীক্ষার এটা আসলে একটা কি বলবো যেটা বিশাল বড় হচ্ছে একটা মানে পরিহাস, ঠিক আছে, মানে আপনি চান্স পাইছেন, আপনার সিরিয়াল চলে গেছে 7000-8000 কিন্তু আপনি কোনো সাবজেক্ট পাইলেন না। আপনি আপনাকে যখন বাহার ভাই জিজ্ঞেস করলো যে তুমি কোথায় চান্স পাইছো, তখন আপনি বলতেছেন যে আমি চিটাং ইউনিভার্সিটিতে চান্স পাইছি, এখন জিজ্ঞেস করলো যে তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো, আমি সাবজেক্টের নামটা বলতে পারতেছি না। তো এটা হচ্ছে আমার জন্য চরম একটা আক্ষেপ, ঠিক আছে, যে আমি চান্স পাওয়ার পরেও যদি আমি সাবজেক্ট না পাই এটা সেই জন্য আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে যে 8-9 টপিক আমাদের গ্রামাটিক্যাল টপিক যেগুলো ইংলিশ সেকেন্ড পার্টের মধ্যে দেওয়া আছে, ওই টপিক গুলা হচ্ছে আপনার বেসিক টপিক। তো আপনাকে যদি ভালো মতো প্রস্তুতি নিতে হয় ভর্তি পরীক্ষার জন্য, যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টার্গেট করেন, বা অন্যান্য ভালো ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে, যদি আপনি এগুলো যদি টার্গেট করেন, তাহলে অবশ্যই এখন থেকেই আপনাকে কিন্তু বেসিকে জোর দিতে হবে। অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স যে ইউজেস গুলো আছে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আপনাকে নার্চারিং করতে হবে, প্রশ্ন থেকে প্রশ্নে আপনাকে শিফট করতে হবে। আপনি যত বেশি প্রশ্ন শিফটিং করবেন আপনি প্রশ্নের ভ্যারিয়েশনটা বুঝতে পারবেন, কারণ প্রশ্নের ভ্যারিয়েশন যদি আপনি বুঝতে না পারেন তাহলে যতই রুল টিচার আপনাকে পড়াক, যত রুল আপনি লেকচার শিটে পড়েন, যত রুল আপনি আমাদের বইগুলোতে পড়েন, কোনো কাজে আসবে না, সেটা বুঝতে পারবেন। তার মানে আপনাকে প্রশ্নের ভ্যারিয়েশন গুলা, এই যে একটা করোনার বন্ধ যাচ্ছে এই বন্ধটাকে আমরা কাজে লাগাতে পারি কিভাবে, যে আমরা যে আমরা তো সারাদিন ইন্টারমিডিয়েট পরীক্ষায় পড়া নিয়ে তো আমরা বসে নাই, হয়তো করোনার মধ্যে আমরা আপনাকে একটু ইন্টারঅ্যাক্ট করতেছি, করোনার মধ্যে আমরা একটা স্পেশাল উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে যে আমরা অনলাইনে একটা প্রোগ্রাম চালু করছি অ্যাডমিশন টেস্টের জন্য, একদমই মানে নাম মাত্র আমরা ফি নিচ্ছি, খুবই কম, মাত্র 700 টাকায় আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতেছি, জাস্ট টিচারদের যে সম্মানিতুকু সেটা দেওয়ার জন্য, অর্থাৎ টোটালি একটা এটা সামাজিক উদ্যোগের মতোই আমরা চাচ্ছি যে যাতে লকডাউনের মধ্যে বাসায় বসে স্টুডেন্টরা যাতে সেখান থেকে বেনিফিটেড হতে পারে। তো ভাইয়া আমি চাইবো মাঝে মধ্যে আপনিও আমাদের সাথে যুক্ত হবেন ইংরেজির জন্য, তো আপনাকেও এই লাইভের মাধ্যমে আমি সেই আহ্বান জানাচ্ছি এবং ইনভাইট জানাচ্ছি আর কি। আমি আসলে মূলত একটা প্রতিষ্ঠানে দায়বদ্ধ, ঠিক আছে, তারপরও আমি এটা আসলে প্রতিষ্ঠান যদি আমারটা কোচিং না ভাইয়া, আমারটা হচ্ছে যে জাস্ট একটা প্রোগ্রাম,
জাস্ট একটা আচ্ছা, প্রাকৃতিক সেক্ষেত্রে প্রবলেম। প্রবলেম নাই। হ্যাঁ, জি, যদি কোচিং সেন্টার না হয়, যদি বা কোচিং কোচিং সেন্টার সেন্টার না না হয়। হয় তাহলে, হ্যাঁ তাহলে অবশ্যই সেবামূলক কর্মকাণ্ডে ইনশাল্লাহ আমি আছি ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নাই। জি যেকোনো যেকোনো প্রকার হেল্প ইনশাল্লাহ আমি করার ট্রাই করব। তো জি এই যে ভাইয়া, একটা করোনাকালীন একটা উদ্যোগ জি তোমরা নিয়েছো, এটা আসলেই একটা সাধুবাদ জানাচ্ছি, জি কারণ অনেকে আছে যে টাকার জন্য কোচিং করতে পারে না, এটা একটা ইয়েস বিষয় আছে, জি ঠিক আছে বিষয়টা। আবার আবার অনেকে আছে যে তোমার এই যে একটা বেকার একটা সময় বসে আছে, এই যে জি বেকার একটা সময় যে বসে আছে, এই সময়টা তো কতক্ষণই বা ইন্টারমিডিয়েটে পড়া তুমি পড়বা, জি এটা কিন্তু একটা বিষয়। জি তো আমি যদি মাত্র 60 মিনিট আমি আলাদা করি, বা আমি যদি 40 মিনিট আলাদা করি, এই আলাদা করি, 40 থেকে 60 মিনিট যদি আমি একটু ভর্তি পরীক্ষার জন্য একটু প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই, ভালো জি একটা গাইডেন্স নেই, ভালো একটা জি গাইডলাইন নেই, ঠিক জি আছে, ওভাবে যদি নিজেকে একটু গুছাই নিতে পারি, জি তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে না, আলটিমেটলি এটা তোমার জন্য একটা ইনভেস্টমেন্ট, একটা ইয়েস ইনভেস্টমেন্ট হিসেবে কাজে দিবে। স্টুডেন্টদের তো জন্য আর কি, এইদিকে, জি হ্যাঁ, স্টুডেন্টদের জন্য, তো আমি জি স্টুডেন্টদেরকে এই ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো যে আসলে এখনই কিন্তু হাই টাইম, ঠিক জি আছে, এটাই টাইম, জি কারণ ইনশাল্লাহ বিপদ কেটে যাবে, ঠিক ইয়েস আছে, এটা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। এবং আজকেও প্রথম আলোর মধ্যে নিশ্চয়ই বাহার দেখেছো জি ইয়েস যে আজকে মানে রিপোর্ট আসছে যে কি, জুলাইয়ের মধ্যে কিন্তু সব পরিস্থিতি এক শূন্যের কোঠায় চলে যাবে, আর জুনের মধ্যে হচ্ছে পরিস্থিতি মোটামুটি ঠিক হয়ে যাবে। তার মানে হচ্ছে জুন থেকে জুলাই সর্বোচ্চ, এর মধ্যে কিন্তু ইনশাল্লাহ পুরো বিশ্বের পরিস্থিতি বাংলাদেশ সহ ইনশাল্লাহ আমরা আশা করছি ঠিক হয়ে যাচ্ছে। ঠিক হয়ে যাবে, তো ঠিক হয়ে গেলে পরীক্ষা তো আর ঠিক থাকবে না, পরীক্ষা জি তো পরীক্ষার মতোই চলবে, জি বুঝা গেছে, জি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাও হবে, আবার ইন্টার আবার পরীক্ষাও হবে। জি তো ওই সময় অবশ্যই কিন্তু হবে, ছেলে পেলেরা টাইম ম্যানেজ করতে পারবে না, ঠিক আছে, জি তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে। সো এখনকার এখনই যারা টাইমটাকে বুদ্ধিমান, ইউটিলাইজ করতে হবে ভালো ভালো করে, এক্স্যাক্টলি, যারা জি বুদ্ধিমান তারাই কিন্তু মূলত এখন প্রস্তুতিটা ওভাবেই গুছায় নিচ্ছে, আচ্ছা এই আর ভাইয়া, কি। এখানে আমি আপনাকে একটা ইন্টারাপ্ট করতে চাই এবং একটা প্রশ্নের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা ইংরেজি প্রস্তুতি নিতে অনেকে ভয় পাই, মানে বিশেষ করে ইংলিশটাকেই আমরা ভয় পাই, এটার কারণ কি এবং জি, এর থেকে উত্তরণের উপায়টা কি? এটা মেন কথা হচ্ছে ভাই, ইংরেজি ছবিগুলা বোঝে না মানুষ, ঠিক আছে, মানে একটা কথা হচ্ছে মানে আমরা যখন কোন একটা মানে, যেমন ধরো আমি ফর এক্সাম্পল কোরআন শরীফ যদি আমি পড়তে বসি, ঠিক আছে, আমার কাছে একটা নার্ভাসনেস কাজ করে যে যদি কোনো একটা শব্দ এদিক সেদিক হয়ে যায় তাইলে তো মানে কেল্লাফতে। জি আবার অনেক সময় দেখা গেছে যে আমরা অনেকে কিন্তু সঠিকভাবে কোরআন শরীফ তেলাওয়াতও করতে পারি না, পারি না, জি অনেকে আছে যে আমরা কোরআন শরীফ পড়ছি ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অর্থ বুঝি না, অর্থ অর্থ বুঝি না না, বুঝে কিন্তু আমরা পড়তে আছি। পড়তে আছে, তো এটা একটা বিষয়, যখন কোন একটা বিষয় না বুঝে তুমি পড়বা, ইয়েস তখন কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হয়তো তোমার জিনিসটা ভালো লাগবে, কিন্তু এরপরে দেখবা কি মানে তোমার নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে, বা তোমার হয়তো পড়তে ভালো লাগতেছে না, এরকম একটা বিষয়, একটা অনীহা তৈরি হয়। জি ইংরেজির ক্ষেত্রে একটা বিষয় তুমি খেয়াল করবা যে ইংরেজিটা তুমি যখন বুঝতে পারবা না, কেন জি বুঝতে পারতেছো না, জি লাইন গুলা কেন বুঝতে পারতেছো না, তার জি একটাই কারণ হচ্ছে তোমার ভোকাবুলারি স্টকটা অনেক দুর্বল, জি অনেক দুর্বল, ঠিক আছে। এখন আমরা অনেকে মনে করি কি এই গ্রামার পারে না, আমরা অনেকে বলি যে এই সে মনে হয় হচ্ছে ওই যে পারে না, ওই যে সে মানে গ্রামাটিক্যাল আইডেন্টিফিকেশন তার ঠিক নাই, তার বেসিক ঠিক নাই, হ্যান্ড ঠিক নাই, ট্যান ঠিক নাই, অনেক ধরনের প্রশ্ন আমরা করি। জি কিন্তু প্রথম যে জিনিসটা আমার মাথায় হিট করবে, জি গ্রামার পারবো কি পারবো না সেটা পরের বিষয়, আগে তো ইয়েস আমাকে প্রশ্নটা বুঝতে হবে। জি এখন অনেক স্টুডেন্ট আছে যে ভাই, যেমন ধরেন আমি যদি আপনার হচ্ছে একটা প্রশ্ন যদি আপনাকে বলি, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পার্সন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর ড্যাশ। এখন আমি এরকম যে একটা প্রশ্ন দিলাম যে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পার্সন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর ড্যাশ, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। তো এখন এই প্রশ্নটা পরে যদি আমি আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন মানে কি এটা যদি না বুঝি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি গ্রামাটিক্যাল ব্যাখ্যা তো অনেক পরে, ঠিক আছে, আগে তো আমাকে প্রশ্নটা বুঝতে হবে। এখন অনেকে একটা বিষয় বলে যে আমার প্রশ্ন বোঝার দরকারই নাই, ঠিক আছে, প্রশ্ন বুঝতে হবে না, তুমি খালি টেকনিক অ্যাপ্লাই করো, টেকনিক অ্যাপ্লাই করো, টেকনিক অ্যাপ্লাই করো। এখন টেকনিক দিয়ে আপনি যে নিয়ে এই কথাটা বলতেছেন, তাকে যদি আপনি প্রশ্নপত্র দিয়ে আপনি বসায় দেন, দেখা গেছে সবার আগে ওই বেটাই ফেল করবে, বিষয়টা বুঝতে পারছেন। তা আলটিমেটলি হচ্ছে এই টেকনিক টেকনিক এগুলো হচ্ছে অবশ্যই প্রয়োজন, টেকনিক অবশ্যই দরকার। আমরা যে ক্লাসে মানে কম্পিটিটিভ যে এক্সাম গুলো হয়, মানে যেমন ইউনিভার্সিটি, এটা অবশ্যই কম্পিটিটিভ এক্সাম। আবার আমার আমি আমি কিন্তু মূলত আমি আরো একটা প্রতিষ্ঠানে যুক্ত আছি, বিসিএস কনফিডেন্স, ঠিক আছে, বিসিএস কনফিডেন্স, আমি একজন সিনিয়র ফ্যাকাল্টি। তো ওখানে যারা যারা হচ্ছে মানে আমার যারা স্টুডেন্ট যারা আছে, ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আপনার আন্ডারগ্র্যাড কমপ্লিট করে আসছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে। এখন আপনার ওনাদেরকে একটা প্রশ্ন যে আপনি একটা মানে এই এই জাতীয় এই জাতীয় স্টুডেন্টদেরকে যখন আপনি সার্ভিস দিতে যাবেন, তখন একটা প্রশ্ন কিন্তু সামনে আসে, অনেকেই কিন্তু একটা প্রশ্ন করে যে স্যার আমার বেসিক খুব খারাপ,
আমার ইংরেজিটা আমার অবস্থা খুবই খারাপ, যেমন এই যে প্রশ্নটা তুমি এইমাত্র বললা, ঠিক আছে, যে জি জি আমার অবস্থা খুবই খারাপ, আমি ইংরেজিতে খুব ভয় পাচ্ছি, ঠিক আছে, এটা ইয়েস বলতেছি, আমি ভয় পাবো তখনই যখন আমার ভোকাব স্টকটা অনেক উইক থাকবে। জি তো এই দিকটা মাথায় রেখে জি প্রাথমিকভাবে আমি বলবো যে ইংরেজি শেখার প্রি কন্ডিশন হচ্ছে জি আজকে থেকেই ভোকাব স্টকটা বাড়ানো শুরু করতে হবে। জি এখন ভোকাবুলারি স্টক বলতে আমরা কি বুঝি? জি ভোকাব স্টক বলতে আমরা যেটা বুঝবো, নাম্বার ওয়ান, আপনাকে সিনোনিম, নট অ্যান্টোনিম, শুধু সিনোনিম স্টক যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রয়োজন, শুধু সেগুলোর বাংলাগুলো পড়ে ফেলো, শুধু সেগুলোর বাংলাগুলো পড়ো। নেক্সট হচ্ছে ইডিয়মস, নট ফ্রেজ, ইডিয়মস, কারণ দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ফ্রেজ এন্ড ইডিয়মস, ঠিক আছে। তো আমাকে ইডিয়মস যেগুলা, যেগুলার বাংলা মিনিং এবং ইংরেজি মিনিং ডিফারেন্ট, সেগুলোকে আমরা বলি ইডিয়মস, ঠিক আছে। তো এই ইডিয়মস গুলাকে আপনাকে মুখস্থ করা শুরু করতে হবে আজকে থেকে। যেমন ধরেন হচ্ছে মানে আকিলিস হিল, যেটা হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট, এই হোয়াইট এলিফ্যান্ট মানেটা কি সেটা বুঝতে পারছেন? তো আমরা এই এগুলার শব্দ এবং বাংলা শব্দ তো ডিফারেন্ট, তো এগুলার মাধ্যমে আপনার ভোকাব স্টকটা বাড়ছে ইডিয়মস এর মাধ্যমে। আর তিন নম্বর হচ্ছে আপনার গ্রুপ ভার্ব, যেটাকে আমরা অনেকে বলি ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। এই ফ্রেজাল ভার্ব, এই তিনটা আইটেম যখন আমরা ঠিকঠাক মতো আমরা যদি কিছু আয়ত্ত করতে পারি, মানে 50% না হোক, আমরা যদি 20% আয়ত্ত করতে পারি, দেখবেন যে আপনি ইংরেজি কোন একটা প্রশ্ন পড়লে আপনি প্রশ্নের বাংলাটা বুঝতে পারতেছেন। আর যখনই আপনি বাংলা বুঝতে পারবেন, আপনি কিন্তু গ্রামার যদি নাও জানেন, আপনি অনুমান করতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন যে সম্ভাব্য অ্যান্সারটা কি হতে পারে। কেননা গ্রামারে এত এত নিয়ম, এত এত নিয়ম সবগুলো কিন্তু আপনার মাথায় থাকবে না, কিন্তু সিচুয়েশনের মধ্যে পড়লে ওই প্রশ্নটা দেখে কিন্তু আপনি বলতে পারবেন যে সম্ভাব্য অ্যান্সারটা কি হতে পারে, কি হতে পারে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাইয়া, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইংলিশ গ্রামার এবং লিটারেচার, এই দুইটা পার্টের মধ্যে কোন পার্টটা অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং যদি অন্যটা গুরুত্বপূর্ণ না হয় তাহলে সেটাকে কিভাবে আমরা মানে আচ্ছা তার আগে আমি একটু একটু বাহারের কাছে যাব। বাহার হচ্ছে তোমাদের ফেসবুক পেজের নামটা কি? এডু লেকচার পিডি। জি আচ্ছা, এডু লেকচার বিডি। আচ্ছা, ফেসবুক পেজের মধ্যে আমি এসেছি। যারা যারা আপনারা এই লাইভটা দেখছেন, আমি আপনাদের সবাইকে বলবো যে এডু লেকচারের এই পেজ থেকে লাইভটা আপনারা একটু সবাই শেয়ার করবেন, ঠিক আছে। এই লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন, কারণ শেয়ার না করলে মানে যত বেশি শেয়ার করবেন, ঠিক আছে, বিষয়টা কিন্তু তত বেশি আপনার মানে মানুষের উপকারী হয়। বেসিক্যালি অনেকে অনেক কনফিউশন থাকে, অনেক কোয়েশ্চেন থাকে, আমরা চাই যে আরো বেশি ভিউয়ার হোক, এবং আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ বাড়তে হবে, ঠিক আছে, একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। ভাইয়া যেগুলো বলতেছে, যেসব গাইডলাইন দিচ্ছে, খুবই খুবই অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমি বিলিভ করি, এবং আমরাও ঠিক এভাবে কিন্তু আসলে ভার্সিটিতে চান্স পাছিলাম। সো তোমরা যারা এই মুহূর্তে লাইভে আসো, প্লিজ দয়া করে লাইভটা শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো বা লিংকটা সেন্ড করে দিতে পারো, ঠিক আছে। এন্ড ভাইও কিন্তু শেয়ার দিচ্ছে, আমরা কিন্তু শেয়ার দিচ্ছি, সো তোমরাও শেয়ারিংটা চালিয়ে যাও, এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা সেটার ভাইয়ের কাছে ওই প্রশ্ন পাস করে দিব, ভাইয়াই সরাসরি তোমাদের প্রশ্নের আনসারটা দিবেন। হ্যাঁ, এখন আমাকে একটা প্রশ্ন তুমি করেছো, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ লিটারেচার ইন পার্সপেক্টিভ অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন, রাইট? তো আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইউনিভার্সিটির ইউনিট ভেদে, ইউনিভার্সিটি গুলার ইউনিট ভেদে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার থেকে প্রশ্ন সেট হয়। এর মধ্যে আমি আপনাকে বলবো যে যদি আপনার ঢাকা ইউনিভার্সিটির কথা যদি আপনি বিবেচনায় নেন, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে চারটা ইউনিট এ, বি, সি এবং ডি, আপনি শুরুতেই এ ইউনিট এবং সি ইউনিটকে বাদ দিয়ে দেন, এ এবং সি ইউনিটে আপনার লিটারেচার দরকার নাই, সম্পূর্ণ বাদ। আচ্ছা, এবার আসেন বি এবং ডি, এর মধ্যে ডি ইউনিটকে আমি বাদ দিব শুধুমাত্র হচ্ছে আপনার যারা আমরা জেনারেল, যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করি। ধরেন হচ্ছে আমি বাংলা মিডিয়াম থেকে আসছি, আমরা বাংলা মিডিয়ামে যারা বিভাগ পরিবর্তন করতে ডি ইউনিটে যাব তাদের বাদ, কিন্তু যারা মানে ও লেভেল বা এ লেভেল যারা করে এসেছে, মানে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে আছে, তারা কিন্তু ইলেকটিভ ইংলিশ বলে কিন্তু একটা প্রশ্নপত্রে পরীক্ষা দেয়, ইলেকটিভ ইংলিশ, ঠিক আছে। তো এই প্রশ্নপত্রে যারা পরীক্ষা দিচ্ছে তাদের এখানে মধ্যে ফিগার অফ স্পিচ থেকে আপনার মাঝে মধ্যে প্রশ্ন হয়, এবং সেটার সংখ্যা কিন্তু খুবই কম, একটা বা দুটো ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচ কিন্তু আপনার পিওর লিটারেচার না। যেমন ধরেন হচ্ছে ফিগার অফ স্পিচ বলতে আমরা যেটা বুঝি, সিমিলি কাকে বলে, মেটাফোর কাকে বলে, অক্সিমোরন জিনিসটা কি, হাইপারবোল জিনিসটা কি, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ফিগার অফ স্পিচ।
আর লিটারেচার বলতে মূলত হচ্ছে কবি সাহিত্যিকদের বিভিন্ন জীবনী, তাদের সাহিত্যকর্ম, তাদের উক্তি, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার লিটারেচারের বিভিন্ন পার্ট। এখান থেকে মূলত ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিটে তেমন কোনো প্রশ্ন হয় না। হয় না আর বি ইউনিটের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি, মানবিকের যে ইউনিটটা, এই মানবিকের ইউনিটের মধ্যে আপনার সরাসরি লিটারেচার থেকে প্রশ্ন হয় না, তবে হচ্ছে আমাদের টেক্সট বুকের সাথে মিল রেখে, মানে আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট মানে ফার্স্ট পেপার যেটা, এই ফার্স্ট পেপারের সাথে আপনার মিল রেখে কিছু কিছু টেক্সচুয়াল প্রশ্ন এখানের মধ্যে করা হয়, বা যেগুলো টেক্সচুয়াল প্রশ্ন এখানের মধ্যে করা হচ্ছে ওগুলাকে আসলে লিটারেচারের প্রশ্ন বলাটা আসলে যুক্তিযুক্ত হবে না। ওদেরকে আমরা আসলে লিটারেচারও বলতে পারতেছি না, ফিগার অফ স্পিচও বলতে পারতেছি না, আমরা বলবো এগুলো টেক্সচুয়াল কোয়েশ্চেন, মানে যেগুলো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের মধ্যে আসতেছে। এই গেল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আর অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো যদি আপনি বলেন, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি, ঠিক আছে, এখানে আসলে টেক্সটের গুরুত্বটা আসলে কম। টেক্সট থেকে যে আপনার খুব বেশি পরিমাণ যে প্রশ্ন আসতেছে তা কিন্তু না, টেক্সটের গুরুত্বটা আপনার যথেষ্ট কম, সরি আপনার কি বলে আপনার লিটারেচারের গুরুত্বটা যথেষ্ট কম। তো এই ক্ষেত্রে যদি স্টুডেন্টরা প্রস্তুতি নিতে চায়, ঠিক আছে, মানে যারা হচ্ছে আপনার পরীক্ষার্থী, তোমরা যারা আছো, তারা যদি হচ্ছে লিটারেচার এবং ফিগার অফ স্পিচ এর মধ্যে কনফিউজ হয়ে যাও, আমি তোমাদেরকে বলবো যে লিটারেচারের যে অংশটা আছে ইংরেজি সাহিত্য, এটাকে স্কিপ করো, এটা প্রয়োজন নাই। অর্থাৎ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, তারপর হচ্ছে আপনার হচ্ছে আরো যারা যারা আছে শেলি, হ্যাঁ, এদের যে বিভিন্ন কর্মকাণ্ড যা কিছু আছে এগুলা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু পড়ার কোনো প্রয়োজন নাই। তোমরা মূলত যেটা পড়বা সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ, এবং এই ফিগার অফ স্পিচ গুলা মানে যে কোনো বইয়ের মধ্যেই তুমি পাবা, যে কোনো বইয়ের মধ্যেই পাবা। যেমন হচ্ছে তোমার হচ্ছে আমার নিজের একটা বই আছে, অবশ্যই এটা একটা বই আছে, আমরা সেটা একটু আমাদের ভিউয়ারদেরকে দেখাইতে চাই। আচ্ছা, ওখানে মধ্যে ইয়া নেই আমার কাছে আছে ভাই, আমি কালেক্ট করে রাখছি, আমি একটু দেখাই। তাই? আচ্ছা, আমি একটু দেখাই আপনাকে। আমাদের ভিউয়াররা হয়তো দেখতে পাচ্ছে এই বইটা, ইন্ডেক্স ইংলিশ গ্রামার ভোকাবুলারি এন্ড লিটারেচার। ভাইয়া বলেন, আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে আমার এখানে মধ্যে যে উনি এইমাত্র যে বইটা আপনাদেরকে দেখাচ্ছে যে ইন্ডেক্স ইংলিশ, এই বইটার মধ্যে আপনার লিটারেচারের অংশগুলোকেও আমি সেপারেট করে দিয়েছি, এই যে বইটাই। তারপর হচ্ছে এখানে মধ্যে আবার ফিগার অফ স্পিচ, মানে অ্যাডমিশন টেস্টের জন্য ফিগার অফ স্পিচ তোমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি ইন্ডেক্স ইংলিশের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আর এই বইটার বিষয়ে আমি একটা কথা বলে রাখবো যে মানে এই যে করোনাকালীন সময়ে, ঠিক আছে, যদি হচ্ছে তোমার প্রস্তুতিটাকে একটু বুস্টার করতে চাও বা একটু বুস্টিং করতে চাও, সেই ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক যে অনুশীলন পর্বগুলো আছে এই অনুশীলন পর্বগুলো চর্চা করে যেতে পারো, ঠিক আছে? এখানে মধ্যে প্রশ্নগুলোকে মানে মোটামুটি ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, আশা করি কাজে আসবে। তো এই কারণে আমি যে প্রশ্ন আমি আবার ফেরত যাচ্ছি, যে আমাকে বাহার বলেছিল যে লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ দুটার মধ্যে আসলে কোনটা পড়বে, তো লিটারেচারটাকে আমি পড়তে বলবো না, আমি পড়বো ল্যাঙ্গুয়েজ থেকে ফিগার অফ স্পিচ। এবং এই ফিগার অফ স্পিচ এটা মূলত হচ্ছে সিমিলি, মেটাফোর, অক্সিমোরন, ঠিক আছে, হাইপার বলে, মানে সাহিত্যের বিভিন্ন আইটেম আছে, এই আইটেম গুলাকে বলা হচ্ছে আপনার যেটাকে ব্যাকরণ, সাহিত্যের ব্যাকরণ। এই সাহিত্যের যে ব্যাকরণ, এই সাহিত্যের ব্যাকরণটাকে আমরা বলছি ফিগার অফ স্পিচ। তো এই ফিগার অফ স্পিচ যে কোনো বইয়ের মধ্যে তুমি পাবা, আমাদের ইন্ডেক্স ইংলিশ বইয়ের মধ্যেও পাবা, বা যে কোনো বাজারে ভালো মানের বইয়ের মধ্যে তুমি পাবা, ওখান থেকে একটু স্টাডি করতে হবে। অথবা অনলাইনে ইন্টারনেটে যদি আমি ফিগার অফ স্পিচ লিখে সার্চ দেই তাহলে কিন্তু আমরা অনেক ম্যাটেরিয়াল পেয়ে যাবো। এই আর কি। ভাইয়া আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এটা অলরেডি আপনি আনসার দিয়ে ফেলছেন, সো আমি এটা করতে চাই না কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন আরেকটা করতে চাই, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে বেশি নাম্বার তোলার কিছু টিপস আমাদেরকে বলে দেন আপনি, মানে কিছু টিপস বলেন যেটা দিয়ে আমরা মোটামুটি একটা ভালো নাম্বার তুলতে পারি ভর্তি পরীক্ষায়। আচ্ছা, ভর্তি পরীক্ষায় আসলে মানে আপনাকে ভালো মার্কস যদি আপনি ক্যারি করতে চান ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মধ্যে, এটা কি আপনি শুধু ইংলিশের কথা বলছেন নাকি সকল বিষয়ের কথা বলছেন? না, আমি শুধু ইংলিশ সাবজেক্টের কথা বলছি। আচ্ছা, শুধু ইংরেজির কথাই বলছেন। যদি আপনি শুধু ইংরেজি নিয়ে যদি আপনি ভালো স্কোর করতে চান, আমি আপনাকে একটু পরামর্শ দিই। প্রথম বিষয়টা হচ্ছে নাম্বার ওয়ান বিষয়, যেটা আমি অনর, আমি এক 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 পার্সেন্ট আমি ছাড় দিব না, সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি স্টক, ঠিক আছে? অর্থাৎ আপনার সিনোনিম, সিনোনিমের স্টকটা আপনাকে বাড়াইতে হবে, ঠিক আছে? আপনি সিনোনিম যত বেশি পরিমাণে আপনার মাথায় থাকবে তত বেশি পরিমাণে আপনি প্রশ্নকে জয় করতে পারবেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়ে। নাম্বার টু ওয়ে হচ্ছে বিগত বছরে, মানে গত খুব বেশি হলে আপনি 6 থেকে 7 বছর, বেটার হয় যদি আপনি 2014 সাল থেকে শুরু করেন, 2014, 16, 17, 18, 19, এই 6 বছরে আপনার
পাবলিক বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীর, জগন্নাথ ইউনিভার্সিটি, এই কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে যে ইংরেজি প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলোকে টপিক ওয়াইজ আলাদা করে ফেলেন। টপিক ওয়াইজ তার মানে নাউন থেকে আপনার যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলা ঢাকা ইউনিভার্সিটির নাউনের প্রশ্নের প্যাটার্নটা কেমন, আর চিটাগং ইউনিভার্সিটিতে নাউনের প্রশ্নের প্যাটার্নটা কেমন, আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওই একই প্রশ্নটা কেমন প্যাটার্নে এসেছে। প্রশ্ন কিন্তু একটাই, কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেকভাবে হতে পারে। মানে ফর এক্সাম্পল আর কি, যে আমি একটা খাবারকে তো আপনার অনেকভাবে রান্না করে খেতে পারি, ঠিক আছে। আবার অঙ্কের কথা যদি বলি, যে একটা অঙ্ককে আপনি অনেকভাবে অনেক নিয়মে করতে পারেন, তাহলে এই বিষয়টা মাথায় রেখে মূলত হচ্ছে যে আমি যতগুলা প্যাটার্নে এই টপিক গুলা থেকে প্রশ্ন এসেছে এই প্যাটার্ন গুলা আপনাকে বিশ্লেষণ করতে হবে। যখনই আপনি এই বিশ্লেষণের কাজটা সঠিকভাবে করতে পারবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে যে কোনো শিক্ষকের চাইতেও আপনি অনেক আগায় থাকবেন। শিক্ষকের চাইতেও আপনি আগায় থাকবেন, কারণ আপনার প্রশ্ন সম্পর্কে যার ধারণা নাই, উনি যত ভালোই জানুক না কেন, উনি কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবেন, ঠিক আছে। আপনার প্রশ্ন সম্পর্কে ধারণা রাখতেই হবে। এটা গেল দুই নম্বর টিপস। আর তিন নম্বর টিপস হচ্ছে আপনার, আপনি বাছাই করবেন কয়েকটা সিলেক্টেড টপিক। যেমন ধরেন হচ্ছে আপনার প্রথম টপিক আমি যদি বাছাই করে দেই, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, প্রশ্ন হয়, বিভিন্ন প্রকার আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হয়। নেক্সট যেটা প্রিপোজিশন, প্রিপোজিশনের বেসিক ইউজেস, অ্যাডভান্স ইউজেস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে প্রশ্ন হবেই। তিন নম্বর হচ্ছে আপনার মানে এরকম বেশ কিছু টপিক আছে, যেমন কারেক্ট স্পেলিং, স্পেলিং থেকে আপনার প্রশ্ন হবেই, স্পেলিং অ্যাভয়েড করা যাবে না। চার নম্বর হচ্ছে আপনার সিনোনিম, সিনোনিম থেকে প্রশ্ন হবে, অ্যাভয়েড করা যাবে না। এরকম বাছাইকৃত আপনার 8 থেকে 9টা টপিক সিলেক্ট করে ওই টপিকের উপর আপনাকে ইউজ আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে, ইউজ লেভেলে প্র্যাকটিস করে যেতে হবে। এবং ওই প্র্যাকটিসগুলো যদি আপনি সিমুলটেনিয়াস বেসিসে আপনি যদি করতে পারেন, কন্টিনিউয়াস বেসিস যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি একটা পারফেকশন আপনি অ্যাভেল করবেন। আশা করি এভাবে আপনি দক্ষতা অর্জন করবেন। আর সর্বোপরি আপনি ওভারঅল, ঠিক আছে, আপনি যদি অনলাইনে হোক বা এই যে বাংলাদেশি বই বাদে আমরা যদি বাইরের দেশের বইগুলো বলতে চাই, যেমন আইএলটিএস প্রিপারেশন বলি বা টোফেল প্রিপারেশন বলি। আচ্ছা, এই ক্ষেত্রে শুনেন, আমি এই ক্ষেত্রে একটা কথা আমি সম্পূর্ণভাবে অপোজ করব। আমি প্রায় 15 বছর ধরে আপনার এই লাইনটাতে আমি আছি, 15 বছর ধরে আমি পড়াচ্ছি। তো এই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি যদি একটা কথা বলি, যে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার জন্য বা তাদেরকে আসলে কিছুটা ভয় লাগানোর জন্য অনেকেই মানে একটা কথা বলে ফেলে যে ব্যারন্স টোফেল পড়ো বা ক্লিপস টোফেল পড়ো বা ইত্যাদি, টোফেলের বইগুলো পড়তে বলা হয়। আসলে একটা সময় ছিল যে আপনার টোফেল থেকে কিছুটা প্রশ্ন আপনার হয়তো কমন পড়তো, যেমন ক্লিপস টোফেল থেকে আপনার কিছু কিছু প্রশ্ন হচ্ছে আপনার হুবহু কমন চলে এসেছিল একটা সময়। তো ওই কারণে হচ্ছে বইগুলো একটা জনপ্রিয়তা অর্জন করে ওই সময়। কিন্তু আলটিমেটলি এখনো স্টিল নাও চিটাগং ইউনিভার্সিটিতে ডি ইউনিটে এখনো এই বইগুলো থেকে প্রশ্ন আসে। আমরা চিটাগং ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটির পার্সপেক্টিভে কথাগুলো বলছি, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করে দেখেন, যদি সে চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, একটা বিষয় কিন্তু বাহার সাহেব আমি একটু বলে রাখি, ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি প্রস্তুতি কিন্তু ভিন্ন। আমরা অনেক সময় এটা একটা ভুল ধারণা নিয়ে থাকি যে যদি তুমি আইবি এর জন্য প্রস্তুতি নাও, তাহলে আইবি এর প্রস্তুতি এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের প্রস্তুতি দুটা কিন্তু সেম না। আবার দেখা গিয়েছে আমি বি ইউনিটের প্রস্তুতি নিচ্ছি, ওই বি ইউনিটের প্রস্তুতি আর সি ইউনিটের প্রস্তুতি দুটা কিন্তু সেম না। মানে এখানের মধ্যে কিন্তু টপিক ওয়াইজ কিছু ভ্যারিয়েশন থাকেই, ঠিক আছে। তো এই দিকটা মাথায় রেখে আমি হিট করব যে টোফেলের যে বইগুলো আছে, টোফেলের বইগুলো আমরা আসলে ওভাবে না দেখে যদি আপনার টপিক অনুযায়ী আমি প্রশ্নগুলো সলভ করতে থাকি, বেসিকটা যদি আমরা একটু ডেভেলপ করতে থাকি, প্রশ্নের প্যাটার্নটা যদি বোঝার ট্রাই করি, তাহলেই মোটামুটি কিন্তু হয়ে যায়। কারণ এই টোফেলের বইগুলো আসলে মানে এটা কেনা, তারপর হচ্ছে আবার পড়া, বোঝা, ঠিক আছে, অনেকেই কিন্তু ভয় পেয়ে যায়। তো আপাতত যে কাজটা করা প্রয়োজন, মোটামুটি ভাবে সহজ ভাবে যতটা প্রস্তুতি নেওয়া যায় আর কি। এই ভাইয়া আমাদের কাছে মোজাম্মেল হোসেন প্রশ্ন করছে, ইংরেজিতে কথা বলতে হলে কি করা লাগবে? ইংরেজিতে যদি আপনি কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনি আয়নার সামনে দাঁড়ায় কথা বলবেন, আর কোনো ওয়ে নাই। যেমন বাজারে হচ্ছে আপনার অনেক ধরনের কোর্স অনেকে করায় থাকেন, ঠিক আছে, স্পোকেন বা ইত্যাদি, এতে করে একটা সাময়িক চর্চা পায়। অবশ্যই এটা খারাপ না, এটা ভালো, ঠিক আছে। বিভিন্ন জায়গায় যারা কোচিং সেন্টারে আপনার হচ্ছে স্পোকেনের কোর্স করছেন, আমি এটাকে অপোজ করবো না, এটা ভালো, কিন্তু এটা একটা পার্টিকুলার সময়ের জন্য। আপনি যদি এটাকে ধরে রাখতে চান, আপনাকে গ্রুপ করতে হবে, ফ্রেন্ডদের সাথে একটা গ্রুপ করতে হবে, কিন্তু বর্তমানে আসলে ফ্রেন্ডরা সবাই পচায়। আমি এখন যদি বাহারের সাথে ইংরেজিতে কথা বলি, বাহারই আমাকে পচাবে, আবার আমি আমি ও আমার সাথে বলছে আমি ওকে পচাচ্ছি। তো এই কারণে
নিজেদের মধ্যে এটা হয় না, মানে হয় না নিজেদের মধ্যে না করে আপনি আয়নায় কথা বলেন, ঠিক আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কন্টিনিউয়াস বেসিসে আপনি কোন একটা টপিক নিয়ে অনর্গল কথা বলতে থাকেন, জি আপনার হচ্ছে বিবিসি রেডিওটা শোনেন, ঠিক আছে, টেলিভিশন জি শোনেন, ভালো কোনো মুভি দেখেন, এবং মুভি যদি দেখেন তাহলে জি অবশ্যই ব্রিটিশ মুভিগুলো দেখবেন, হলিউডের যেগুলো হচ্ছে আমেরিকান অ্যাক্সেন্টের যে মুভিগুলো এগুলো জি আপনার আসলে প্রোনাউন্সিয়েশন ভালো করবে না, খারাপ করে দিবে। জি তো এভাবে আপনি মোটামুটি কথার আপনার হচ্ছে মানে দক্ষতা অর্জন করতে পারেন, তবে এটা সময় সাপেক্ষ, যেহেতু এটা একটা ভাই ভাষা, আমি এখানে ভাষা একটা কিন্তু পয়েন্ট অ্যাড করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে অনলাইনে তোমরা একটা অ্যাপস পাবা, অ্যাপসটা হচ্ছে স্পিকলার। এই অ্যাপসটার একটা বিশেষত্ব হচ্ছে এটাতে, এটা দিয়ে তুমি ফরেনের যারা মানে বিদেশে থাকে তাদের সাথে কথা বলতে পারবা, অর্থাৎ আননোন পার্সনের সাথে। তুমি দেখবা না যে আসলে উনি কে। তো একদম এখানে কিন্তু বিগিনার লেভেল এবং অ্যাডভান্স লেভেল দুইটা অপশন আছে। তুমি তুমি যদি দুর্বল হয়ে থাকো তাহলে তুমি বিগিনার লেভেল দিয়ে স্টার্ট করতে পারো। সো আই আমি মনে করি যে কি এটা বাহ যারা চমৎকার, তো ভিউয়ার আছে তাদের জন্য উপকারে আসবে। তো আমরা ভাইয়া আচ্ছা আপনার কাছে আউট অফ বক্স একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের জন্য আসলে কোন ভার্সিটিকে টার্গেট করা উচিত এবং সেটা কেন? ঢাকা আমার মনে ইউনিভার্সিটি, হয় যে স্পেসিফিক একটা ভার্সিটিকে টার্গেট করা উচিত, কারণ হচ্ছে স্পেসিফিক একটা ভার্সিটিকে টার্গেট করলে আমাদের প্রিপারেশনটা সবচেয়ে বেশি ভালো হয়। এবং আপনি কি মনে করেন কোন ভার্সিটিকে টার্গেট করা উচিত এবং সেটা কেন? আমি বলে ফেলেছি অলরেডি, আনডাউটেডলি ঢাকা ইউনিভার্সিটি। জি এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই এই কথাটা বলার কারণে আমি অনেকে শত্রু হয়ে গেছি এখন, বুঝতে পারছেন, যে অনেকে বলবে যে হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে তো জি এই কারণে ঢাকা ভার্সিটির কথা বলে, না কিন্তু ভাই আমি মজার কিন্তু বিষয় আপনার হচ্ছে শত্রু হই নাই, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। ইয়েস আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক অনেক বেকার কিন্তু বের হয়, ইয়েস অনেক বেকার যারা কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরি বাকরি পান নাই, আবার জি অনেকে আছে কিছুই করতে পারেন নাই, জি আবার অনেকে দেখবেন দেশব্যাপী একটা নেম এবং ফেম আছে, আবার জি অনেকে দেখবেন প্রশাসনে নিয়োগ পেয়েছে, অনেকে হচ্ছে বিভিন্ন সিভিল সার্ভিসে গিয়েছে, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন হুম জায়গায় গিয়েছে। হুম আবার মজার বিষয় কি জানেন, যে আপনার হচ্ছে নোয়াখালীর একটা অখ্যাত কলেজ থেকেও কিন্তু একজন পাশ একজন, করে উনিও কিন্তু ইয়েস আপনার ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন। ইয়েস তারপর হচ্ছে আপনার আমাদের চট্টগ্রামের, আমিও চট্টগ্রামের ছেলে, ইয়েস হোমটাউন চিটাগং, তো আমাদের ওখান থেকে আমার বাবা, ইয়েস আমার নিজের বাবা, ঠিক আছে, উনিও কিন্তু আপনার একজন জাজ ছিলেন, ঠিক আছে, উনি ইয়েস কিন্তু একদম সেই ফটিকছড়ি, মানে তুমি তো চিনবা বাহার, ঠিক আছে, ফটিকছড়ি জি সেই কোথায়, ঠিক আছে, সেই অনেক ফটিকছড়ি দূরে, কিন্তু উঠে আসে। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু সিভিল সার্ভিসে উনি কিন্তু জয়েন করেছিলেন, ইয়েস তাহলে এখন একটা বিষয় হচ্ছে ওই আমলে জয়েন করছিলেন, তার মানে ইয়েস একটা বিষয় কি, চাকরি পাওয়া বা ক্যারিয়ার যেটা বিষয়টা, এটা যদিও নিজের উপর, ঠিক আছে, জি তবে এটা আসলে 5 থেকে 10% ক্ষেত্রে মূলত একটা মানে ক্যারিয়ার যদি আপনার ভালো করতে হয় একটা প্ল্যাটফর্ম লাগে, ইয়েস ক্যারিয়ারে ভালো ইয়েস করার ইয়েস জন্য একটা পরিবেশ লাগে, ঠিক আছে, জি ক্যারিয়ারে ভালো করার জন্য ভালো একটা সার্কেল লাগে। জি তো এই যে সার্কেল বলেন, পরিবেশ বলেন, প্ল্যাটফর্ম বলেন, এই জি সবকিছু আসলে একটা এক সুতায় গেঁথে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইয়েস তো এখানের মধ্যে আসলে আপনি দেখবেন যে আপনার আশেপাশে যারা আছে, যেমন আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো কোম্পানিতে যান, যে কোনো পজিশনে যান, এটা সাংবাদিক বলেন, তারপর হচ্ছে ডাক্তার বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, যে কোনো জায়গা বলেন, ইয়েস আপনি ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইদেরকে কিন্তু আপনি পাবেন, ঠিক পাবেন আছে, বড় বোনদেরকে আপনি পাবেন, তারা কিন্তু ওই ইয়েস জায়গায় আছে, তাদের থেকে আপনি পরামর্শ পাবেন। আবার জি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যারা পড়তেছে ওরা কিন্তু এমন একটা এনভায়রনমেন্ট ওখানে ক্রিয়েট হয়ে গিয়েছে যে ওরা সবসময় ক্যারিয়ারটা নিয়েই কিন্তু ওরা ভাবছে। ভাবছে তো যদি আপনি ওই সার্কেলে যোগ দেন, ঠিক আছে, যদি ইয়েস ওই সার্কেলে যোগ দেন, তো এই যে সার্কেল, যেটা এই সার্কেল ভালো হবে সার্কেল খারাপ হবে এটাই তো স্বাভাবিক। ইয়েস তো সবগুলা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই যে আপনার এরকম ভালো সার্কেল নাই তা কিন্তু না, সব ভার্সিটিতেই সার্কেল আছে, সার্কেল আছে কিন্তু একটা ওভারঅল যে পরিবেশ, ইয়েস এস্টাবলিশ যে একটা পরিবেশ, এই পরিবেশ বা প্ল্যাটফর্মটা আপনি আমাদের এই ঢাকা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটিতে আপনি পাওয়া যায় পাবেন। আর ইয়েস তাছাড়া যেহেতু এটা আসলে অনেক আদিকাল থেকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়েস একটা ঐতিহ্য, এটা মূলত ঐতিহ্য একটা ইতিহাস, ইয়েস যে এটা মানে আপনার রক্তে, বাংলাদেশের রক্তে, বাঙালির রক্তের সাথে ইউনিভার্সিটি মিশে আছে। মিশে আছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, 1969-এ গণ অভ্যুত্থান হয়েছে, সবগুলাই কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটি এটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত আছে। জড়িত যে কারণে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনার জাগে তাহলে ইয়েস বাংলাদেশ জাগবে, বাংলাদেশ ঢাকা জাগবে বিশ্ববিদ্যালয়ে বাঁচলে বাংলাদেশ বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ এই যে একটা বিষয়, একটা শক্তি, এই শক্তিটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। তো ইয়েস এই স্বপ্নের কারণেই আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনার প্রথম চয়েস হিসেবে রাখা উচিত, আর দ্বিতীয় চয়েস হিসেবে আপনার মনের মতো যে কোনো বিশ্ববিদ্যালয়, এটা চিটাগং ইউনিভার্সিটি অসম একটা বিশ্ববিদ্যালয়, জি চমৎকার একটা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা যারা ওখানে যায় নাই তারা বুঝবে না, ঠিক আছে, অর্থাৎ ইয়েস ভেতরের যে এনভায়রনমেন্টটা সেটা আমি তো ভিজিট করে আসছি, আমি গিয়েছি,
যে অসম্ভব সুন্দর একটা এনভায়রনমেন্ট আপনি চিটাং ইউনিভার্সিটিতে পাবেন, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট আপনি রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে পাবেন, এরকম খুব সুন্দর সুন্দর মানে পাবলিক ইউনিভার্সিটি আমাদের দেশের মধ্যে আছে, যার যেটা ভালো লাগে। তবে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আপনার টার্গেট করে আপনি আগান তাহলে আপনি একটা শক্তি পাবেন, পাওয়ার পাবেন। হ্যাঁ ভাইয়া, আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা বড় করতে চাই না, শেষ কিছু বলেন আমাদের যারা ভর্তি পরীক্ষার্থী আছে, যেটা আপনার থেকে আপনার মনের মধ্যে রয়েছে বাট আমি প্রশ্ন করি নাই, এরকম কিছু বলেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে মন থেকে একটা দোয়া কাজ করবে, যদি আপনি এখন থেকেই মানে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলছি, যারা আমার ছোট ভাই বোন যারা দেখছো লাইভটা বা যারা এটা পরে দেখবা, কারণ লাইভ চলাকালীন সময়ে আসলে লাইভের পার্টিসিপেন্টের সংখ্যা কিছুটা কমই হয়, কিন্তু পরে কিন্তু আপনারা দেখা যায় যে আমাদের ভিউটা, হ্যাঁ, প্রচুর ভিউটা বাড়ে, কারণ সবাই সবসময় যে অনলাইনে থাকে তা না, ঠিক আছে, এটা একটা বিষয়। আর এখন তো আবার হচ্ছে রমজানেরও সময়, তো যারা পরে এই লাইভটা দেখবা, ঠিক আছে, ফ্রি টাইমে যারা এই লাইভটা দেখবা, সবার উদ্দেশ্যে আমি বলছি, এবং পরে ভাই এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করব এটা। আলহামদুলিল্লাহ, তাহলে হচ্ছে এই যে মানে আপনাদের ইউটিউব চ্যানেলটা কি জানো? তাও এডু লেকচার ভিডিও, এডু লেকচার ভিডি, ফাইন, এডু লেকচার, এই যে ভিডি যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাও ইনশাল্লাহ আমি শেয়ার দিয়ে রাখবো, তো ওখানে মধ্যে আমারও যেসব ভিউয়ার আছে তারাও ইনশাল্লাহ দেখবে, ঠিক আছে। তো এখন একটা বিষয় হচ্ছে, আমি মনে করি যে এখন থেকে যদি প্রস্তুতিটা নেওয়া সম্ভব হয়, ঠিক আছে, একদম মন থেকে বলছি এটা, যেহেতু এখন মানে পুরো দেশ একটা থমথমে অবস্থার মধ্যে আছে এবং অনেকে কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে, তো আতঙ্কের মধ্যে থাকুক বা না থাকুক একটা না একটা সময় আতঙ্ক কিন্তু কেটে যাবেই, কেটে যাবে, কারণ আলো যেহেতু আছে অন্ধকার আসবে, অন্ধকার যেহেতু আছে আলো আসবেই, ঠিক আছে, এটা হচ্ছে সৃষ্টিকর্তারই একটা নিয়ম, এটা প্রকৃতিরই একটা নিয়ম, তো এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না। তো ভর্তি পরীক্ষা ছিল, ভর্তি পরীক্ষা আছে এবং এটা থাকবে, এটা হবেই, আবার ইন্টার পরীক্ষা ছিল, আছে, থাকবে, এটা হবেই। সো আপনাকে এখানে যেহেতু অংশগ্রহণ করতেই হচ্ছে, তো এই যে একটা সময় মাঝখানে পড়ে আছে এই সময়টাকে সর্বোচ্চ ভাবে আপনারা কাজে লাগাবেন, কারণ মানে সূরা আসর বলে পবিত্র কোরআনেও কিন্তু একটা সূরা আছে যে যারা সময়ের কসম দিয়ে, ওখানে বলা হয়েছে যে সময়ের মূল্যায়ন যদি আপনি ঠিক মতো না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার জন্য ধ্বংস ছাড়া আর কোনো কিছু অপেক্ষা করছে না। সো এই কারণে সময় প্রত্যেকটাকে ইফেক্টিভ হইতে চিন্তা করতে হবে, সামনে কি হবে, আমি কিভাবে কি করব, এই চিন্তা না করে আপনাকে এখন থেকেই বর্তমানকে নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি এই যে সময়টা আপনার হাতে আছে এই সময়টাকে আপনি কাজে লাগাবেন, ভালো করে স্টাডি করবেন, একটু গুছিয়ে প্রস্তুতি নেবেন। আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু আপনার হচ্ছে আপকামিং এটা বাহারও নিশ্চয়ই তুমি শুনেছো যে 7ই মেতে কিন্তু আমি একদম কমপ্লিট একটা অনলাইন ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এটা সবাই ক্লাসটা করতে পারবে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ইংরেজির একদম পূর্ণাঙ্গ একটা ক্লাস, এটা 1.5 থেকে 2 ঘন্টা ব্যাপী আমি ক্লাসটা নেব, ঠিক আছে, তো হ্যাঁ এটা অনলাইনে আমি ক্লাসটা নেব, তো এবং এটা জুম সফটওয়্যারের মাধ্যমে ক্লাসটা হবে, ঠিক আছে। তো যারা এই ক্লাসটা করতে চায় তারা চাইলে আমাকে আমার ফেসবুকের মধ্যে, আমার রায়ান স্যার বিডিজি পেজটা আছে ওখানে তারা ইনবক্স করতে পারে, ঠিক আছে, আমি ওদেরকে আমি রেজিস্ট্রেশন করে ফেলবো, তো ওখানে আমি কমপ্লিট ধারণা দিয়ে দিব যে সে কিভাবে, আমরা এখানে আমাদের আমাদের পেজ থেকে আমি শেয়ার করে দিব ভাইয়া। আচ্ছা, ইনশাআল্লাহ, ঠিক আছে, ফাইন, তো এই এইভাবে যদি প্রস্তুতি নেওয়া যায়, আর ভালো কিছু বই পড়ুক, ঠিক আছে, এই সময়ে ভালো কিছু বই পড়ুক, ভালো কিছু ছবি দেখুক, ঠিক আছে, এবং অবশ্যই প্রার্থনা করুক, আল্লাহকে ডাকুক, ঠিক আছে, আশা করি ভালো কিছু সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ বাহার ভাইয়া। তো আমরা আর আজকে কথা বাড়াতে চাই না, অন্য একদিন আমরা আবারও আপনাকে আমাদের সাথে পাবো বলে আমি আমার বিশ্বাস এবং সেই আশা ব্যক্ত করতেছি, এবং আমাদের যে অনলাইন প্রোগ্রাম সেখানেও আপনাকে পাবো বলে আমার বিশ্বাস এবং সেটারও আমি আশা রাখতেছি। সো ভিউয়ার, আমরা চলে যাচ্ছি অনলাইনে। তোমাদের অনলাইন ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে? তাহলে আমি 10ই মে থেকে 10, এটা তো একদম ওভারঅল মানে পুরো কোর্স, এডমিশন টেস্টের পূর্ণাঙ্গ কোর্স, পূর্ণাঙ্গ কোর্স, ওকে, ফাইন। অনেক স্টুডেন্ট আছে মানে যারা হয়তো টাকার কারণে বা অর্থের কারণে আসলে পড়তে পারে না, ঠিক আছে, সো কারণ আমরা মানে বিভিন্ন ভর্তি কোচিং এ আসলে এতগুলো টাকা এফোর্ড করার সামর্থ্য অনেকের নাও থাকতে পারে, ঠিক আছে, মানে যারা, হ্যাঁ, যারা আর্থিক ভাবে একটু সমস্যার মধ্যে আছে, ঠিক আছে, তাদেরকে আমি অবশ্যই আমি জানাবো, কারণ এরকম অনেক স্টুডেন্টের সাথে আমার পেজে আমার রেগুলার কথাবার্তা হয়, ঠিক আছে, তো তাদেরকে আমি ইনফর্ম করে দিব, অবশ্যই, যদি এটা কমপ্লিট একটা কোর্স হয় এবং যদি তাদের জন্য এটা উপকৃত হয়, ইনশাআল্লাহ আল্লাহও তোমাকে দেখবে এবং স্টুডেন্ট গুলো তোমার জন্য দোয়া করবে, তো আশা আশা করি ইনশাআল্লাহ ভালো একটা কিছু হতে যাচ্ছে আর কি, তো দোয়া করবো, আমার জন্য দোয়া করবো ভাইয়া। জি ভাইয়া, অবশ্যই, আপনিও আমাদের জন্য দোয়া করুন, আমাদের চ্যানেল এডু লেকচার ভিডিওর জন্য এবং আমাদের পাবলিকেশন, হালদা পাবলিকেশনের জন্য দোয়া করবেন ভাইয়া। আপনাকে দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, উল্টো দেখা যাচ্ছে মেবি,
যাই হোক, শেষ আসলে। হ্যাঁ হুম, এটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের বই হালদা পাবলিকেশনের, এটা হচ্ছে বি প্লাস হালদা ইউনিটের জন্য। পাবলিকেশন, চট্টগ্রাম জি বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা, হালদা বি জি প্লাস। জি হ্যাঁ এটা আমি দেখেছি তো, হ্যাঁ, এরকম আমার বইটা আমি দেখেছি সবগুলো ইউনিটের জন্য আমাদের হালদা। পাবলিকেশন থেকে বই আছে। অ্যান্ড আরেকটা আচ্ছা বই আছে আমাদের আইকিউ, ওটা হচ্ছে যে সব আচ্ছা আচ্ছা ভার্সিটির আচ্ছা আইকিউ এর জন্য কার্যকরী আচ্ছা আর কি। আচ্ছা 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 সবগুলো আচ্ছা বই আচ্ছা হালদা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। আর আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আচ্ছা হচ্ছে রিডেকশন বিডি, এটার পেজ আছে এবং রিডেকশন বিডি। ইউটিউবে আমাদের আচ্ছা চ্যানেল আছে। জি আচ্ছা, সমস্যা নাই। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমার তরফ থেকে শুভকামনা থাকলো, এবং জি তোমাদের প্রকাশনের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ ভালো থাকবো সবাই। আজকে চলে যাচ্ছি ভিউয়ার্স, আমরা অন্য একদিন আবারও অন্য কোনো গেস্টের সাথে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। ভাইয়া টাটা দিয়ে দেন। ক্াক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 া